স্বাগত সকালের সংবাদে আপনাদের সাথে রয়েছি রাশেদ ইমাম। রাজধানীতে জেব্রা ক্রসিং এর উপর দাঁড়িয়ে থাকছে যানবাহন, পথচারীরা বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে পার হচ্ছেন রাস্তা। আবার জেব্রা ক্রসিং থাকার পরও পথচারীরা ব্যবহার করছে না। শুধু তাই নয়, জেব্রা ক্রসিং এর উপর দিয়ে চলন্ত যানবাহনকে হাতের ইশারার মাধ্যমে থামিয়ে রাস্তা পার হচ্ছেন তারা। তবে প্রশ্ন, নামেই কি জেব্রা ক্রসিং? বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে ছবি তুলেছেন সুমন। রাজধানীর ব্যস্ততম শাহবাগের চিত্র। জেব্রা ক্রসিং ও ফুটওভার ব্রিজ থাকার পরেও জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন পথযাত্রীরা। নিয়ম না মেনেই সড়কের মাঝ বরাবর পারাপারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন পথযাত্রীরা। তালা তালা এটা হাইটা চলে আসছি, কিন্তু আসলে আমার উচিত ছিল জেব্রা ক্রসিং দিয়ে আসার। যখন যেটা আমরা নিয়ম পাইতাম সেভাবেই চলতাম, এখন দেখি এইভাবেই নিয়ম, এভাবেই আমরা চলতেছি। এটি রাজধানীতে সাধারণ চিত্র। আইনের তোয়াক্কা না করে জেব্রা ক্রসিং এর উপরই গাড়ি দাঁড়িয়ে আছে, যেন দেখার কেউ নাই। অন্যদিকে পথযাত্রীরা জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হচ্ছেন। জেব্রা ক্রসিং দিয়ে কাউকে পারাপার হতে দেখলে যে কোনো যানবাহন আগেই দাঁড়িয়ে যাওয়ার কথা, কিন্তু এখানে অনেকেই আইন মানতে চায় না। জেব্রা ক্রসিং এর উপর গাড়ি দাঁড় করাটাই যেন রীতি হয়ে দাঁড়িয়েছে। এটা তো ঠিক না, এটা তো ট্রাফিক আমাদেরকে বলছে এখানে থাকেন, আমরা তো জেব্রা ক্রসিং এর অপর সাইড ছিলাম। সবাই গিয়ে কিন্তু আগায় গেছে, আমি একা না, কিন্তু সবাই আগায় গেছে। আমি যে এই পাশ থেকে আসছি, আমি এক্স্যাক্টলি কোথায় দাঁড়াবো, ঠিক আছে, এটা কিন্তু সব ব্লক করা। ফর দ্যাট রিজন আমি কিন্তু সামনে চলে আসছি। সিগন্যাল একটা বন্ধ হইলেই আবার এই যে আস্তে আস্তে একটু করে সামনে চলে আসে, এই জন্য গাড়িগুলো সিগন্যালের জেব্রা ক্রসিং এর মাঝখানে দেখা যায়। রাস্তার সাদা কালো ডোরা চিহ্নিত জায়গা দিয়ে বয়স্ক এবং প্রতিবন্ধীরাও সহজে সড়ক পারাপার হতে পারেন, কিন্তু রাজধানীতে জেব্রা ক্রসিংয়ে হাতের ইশারায় পথ চলতে হয়। এতে পথচারী ও চালকের মধ্যে বিভ্রান্তির জের ধরে তৈরি হচ্ছে দুর্ঘটনার শঙ্কাও। আমি এখানে অন্তত 5 মিনিটের মতো দাঁড়িয়েছিলাম, আমি চাচ্ছিলাম যে একটা সিগন্যাল পড়বে, আমি সিগন্যাল দিয়ে পার হব। সিগন্যাল তো কেউ দিচ্ছে না, আমি কতক্ষণ ওয়েট করলাম, তারপরে আরও কয়েকজন পার হলো, ওর সাথে পার হলাম। সিগন্যাল থাকবে, জেব্রা ক্রসিং থাকবে, সিগন্যালে লাল হবে, গাড়ি থামবে রেডের আগে, তাহলেই কিন্তু পথচারীরা নিরাপদে পার হয়ে যেতে পারে, এইটাই হলো বিজ্ঞান। দুর্ভাগ্য আমাদের এখানে প্রথমে সিগন্যাল নাই। জেব্রা ক্রসিং ব্যবহারে পথচারী ও চালকদের সচেতনতা বাড়াতে পুলিশ নানা ধরনের প্রচার চালালেও এখনও মিলছে না কাঙ্ক্ষিত দৃশ্যপট। হাসান পারভেজ, News24, ঢাকা। ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষা কেন্দ্রে দগ্ধ ছাত্রী নুসরাতের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে, তবে এখনও শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। এ সময় এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানান দগ্ধ নুসরাতের পরিবারের সদস্যরা। এদিকে এই ঘটনায় আটককৃতদের মধ্যে 4 জনকে 5 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। আরও জানাচ্ছেন মৌ খন্দকার। মঙ্গলবার সকালে ফেনীর সোনাগাজীর ঘটনায় দগ্ধ ছাত্রীর অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা বলছেন মেয়েটির অবস্থা এখনও আশঙ্কাজনক। অস্ত্রোপচারের বিভিন্ন কাগজপত্র ও অন্যান্য কাগজপত্র আবার সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এসব কাগজপত্র নিয়ে তাদের সঙ্গে বিকেলে আবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা হবে। এখন যে বর্তমান অবস্থা, তাতে তার এই 5 ঘন্টা ফ্লাই করে জার্নি করা খুব রিস্কি হয়ে যাবে। তার লাংসের কন্ডিশনটা খুব একটা ভালো না, ইনফেকশন এগুলো ইম্প্রুভ না করে তাকে শিফট করাটা ঠিক হবে না। আমরা কম্বাইন্ডলি মিলে এর চিকিৎসাটা কন্টিনিউ করব। তার শারীরিক অবস্থা খুবই খারাপ। এদিকে আগুনে ঝলসে যাওয়া হত্যা চেষ্টার ঘটনায় ঢামেকের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে থাকা দগ্ধ ছাত্রীর পরিবার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ঘটনায় অজ্ঞাত 4 মুখোশধারী সহ 8 জনের নাম উল্লেখ করে মামলা দায়ের হয়েছে। 8 আসামিরা হলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সিরাজউদ্দৌলা, পীর কাউন্সিলর মাকসুদুল আলম, প্রভাষক আফসার উদ্দিন, মাদ্রাসা শাখা ছাত্রলীগের সভাপতি শাহাদত হোসেন শামীম, সাবেক ছাত্র নুরুদ্দিন, জাবেদ হোসেন, জোয়ের আহমদ ও হাফেজ আব্দুল কাদের। মৌ খন্দকার, News24, ঢাকা। অপরিকল্পিত নগরায়নের কারণে বন্দরনগরী চট্টগ্রামে বাড়ছে জনদুর্ভোগ। দিন দিন বসবাসের অযোগ্য হয়ে উঠছে দেশের বাণিজ্যিক রাজধানী।
অপরিকল্পিতভাবে গড়ে ওঠা আবাসিক এলাকা, খাল দখল ও ভরাট, সরু রাস্তা, ফুটপাথ দখল সহ নানা কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন নগরীর বাসিন্দারা। নগরীর উন্নয়ন পরিকল্পনায় তৈরি মাস্টার প্ল্যান সঠিকভাবে অনুসরণ করা হচ্ছে না বলেই এই অবস্থার তৈরি হয়েছে মত নগর পরিকল্পনাবিদের। চট্টগ্রাম থেকে ফিরে আরও জানাচ্ছেন সজল দাস, ছবি তুলেছেন হায়দার আলী। লিবারেশন ওয়ারের পর থেকে তো এখন পর্যন্ত আকাশ পাতাল, সব দিক দিয়ে রাস্তাঘাট, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক, কলকারখানা। 75 বছর বয়সী শেখ আবুল হাসান বলছিলেন চট্টগ্রাম নগরীর পরিবর্তনের গল্প। নানা ক্ষেত্রে উন্নয়নে আশাবাদী প্রবীণ এই বাসিন্দা, তবে রয়েছে অনেক আক্ষেপ। কোথায় দুর্নীতি নাই, পোর্টে দুর্নীতি, দুর্নীতিমুক্ত হইতে হবে আর আমরা সচেতন হতে হবে। সময়ের সাথে পাল্লা দিয়ে বন্দর নগরীতে বেড়েছে জনবসতি, সেই সাথে পাল্লা দিয়ে পারছে জনদুর্ভোগ। নগরীর নিউ মার্কেট এলাকা, ফুটপাতের দখল দোকানিদের আর সড়কের একাংশ দখল করে রেখেছে পার্কিং করা যানবাহন। ফলাফল সড়কে পথচারী, তৈরি হচ্ছে দীর্ঘ যানজট, ভোগান্তি রয়েছে, ভাঙা সড়ক, জলাবদ্ধতা, খাল দখল ও ভরাট সহ নানা সমস্যা। বৃষ্টি হওয়ার পরে মনে করো রাস্তাঘাটে পানি জমে গেছে, তারপর নালার মাঝে পানি আটকে গেছে। 8-10 বছর ধরে কোনো কাজ নেই, এখানে কাজ করে শুধু সাধারণ জনগণ, সরকার থেকে কোনো কাজই আসতেছে না এখানে। সরকার উচ্ছেদ হয় মাঝে মধ্যে রাস্তার ফুটপাতে, তখন আমরা চলাচল করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কিন্তু দেখা যায় আবার কিছুদিন পর প্রশাসনের তদারকিতে আবার ওখানে চলে আসে। বন্দরনগরীর পরিকল্পিত উন্নয়নে রয়েছে মাস্টার প্ল্যান, কিন্তু তার অনুসরণ হয় সামান্যই, যে কারণে অগোছালো নগরীতে ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের, এমন মত নগর পরিকল্পনাবিদের। আগ্রাবাদ হালিশহরে একতলা ডুবে যায়, একতলা ডুবে যায় তো এটি কিন্তু অতীত পানির লেভেল যা উঠত এখন প্রায় তাই ওঠে। এই ডুবে যাওয়ার কারণটা হচ্ছে অতীতে অনেক নিচু জায়গা ছিল, এই জমিগুলি ক্রমান্বয়ে অপরিকল্পিত নবায়নের কারণে, নগরায়নের কারণে এগুলি সব ভরাট হয়ে গেছে। সুষ্ঠু পরিকল্পনা আর উন্নয়ন কাজগুলোর দ্রুত সমাপ্তি নগরবাসীর সমস্যা কিছুটা হলেও দূর করবে বলেই মত তার। সমুদ্রের কূল ঘেঁষে গড়ে ওঠা চট্টগ্রাম নগরী, কোটি মানুষের এই নগরী এখন পরিণত হয়েছে কংক্রিটের জঙ্গলে। নগর পরিকল্পনাবিদরা বলছেন এই নগরীকে যদি এখনই সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে সাজানো না হয় তাহলে খুব শিগগিরই এই নগরী তার বসবাসযোগ্যতা হারাতে পারে। সজল দাস, News 24, চট্টগ্রাম। চট্টগ্রাম নগর জুড়ে আগুনের ঝুঁকি ঠেকাতে উন্নত বিশ্বের আদলে 41টি পয়েন্টে ফায়ার হাইড্রেন্ট স্থাপন করেছে ওয়াসা। শহর জুড়ে প্রধান সড়ক পয়েন্টে 100টির ওপরে অটোমেটিক আগুন নেভানোর পানির ব্যবস্থাপনা বসানোর কাজও চলছে। ওয়াসা কর্তৃপক্ষ বলছে ফায়ার সার্ভিসের সহায়তা পেলেই ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ শেষ করা সম্ভব। নন্দবড়ুয়া জয়ের তথ্য, চিত্রের রিপোর্ট। ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে চট্টগ্রাম শহরের অধিকাংশ ভবন এখন অগ্নি ঝুঁকিতে রয়েছে, এমনকি বড় বড় শপিং কমপ্লেক্সগুলোতেও নেই আগুন নির্বাপনের ব্যবস্থা। তবে এবার অগ্নিকাণ্ড মোকাবেলায় নগরীর 41টি ওয়ার্ডে 100-এর অধিক ফায়ার হাইড্রেন্ট স্থাপন করার উদ্যোগ নিয়েছে ওয়াসা। এমনকি অধিকাংশ জায়গায় ফায়ার হাইড্রেন্ট স্থাপনের কাজ চলমানও রয়েছে। অগ্নিকাণ্ড ছাড়াও যে কোনো দুর্যোগে এসব পয়েন্ট থেকে সর্বোচ্চ চাপে মোটামুটি অফুরন্ত পানি সরবরাহের নিশ্চয়তা দেবে প্রতিষ্ঠানটি। এগুলো ড্রয়িংও দিয়েছি, এছাড়াও যদি ওনাদের আরও কোথাও কোনো ফায়ার হাইড্রেন্ট ওনাদের প্রয়োজন হয়, ওনারা যদি চিন্তা করে মনে করে লাগবে তাহলে আমি সেটা করে দেব। আর ফায়ার সার্ভিস জানায় অগ্নি নির্বাপনে ফায়ার হাইড্রেন্টের কোনো বিকল্প নেই, তবে ওয়াসার উচিত CDA এবং সিটি কর্পোরেশনের সহায়তা নেয়া। আমরা যে কোনো দুর্যোগে, যে কোনো অগ্নি দুর্ঘটনায় আমরা তাহলে ওয়াটার সোর্স এখানে সংগ্রহ করে অগ্নিকাণ্ড মোকাবেলা করতে সক্ষম হবে। আর নগর বিশেষজ্ঞরা জানান নিরাপদ নগরী গড়তে সম্মিলিত উদ্যোগ নেওয়ার সময় এখনই। যদি এখানে কোনো ভবন কিংবা অন্যান্য স্থাপনার বিষয় এসে থাকে সেটা CDA দেখবেন, তো এটা সমন্বয় না হলে এই একটা শুভ উদ্যোগ কার্যকর হবে না বলে আমরা মনে করি। ফায়ার হাইড্রেন্টের মতো প্রকল্পের দ্রুত বাস্তবায়ন হলে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আত্মসমর্পণ করল উত্তর ও দক্ষিণ পূর্বাঞ্চলের 14 জেলার চরমপন্থী গ্রুপের 595 জন সদস্য। মঙ্গলবার পাবনা জেলা স্টেডিয়াম মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে 4টি সংগঠনের নেতাকর্মীরা স্বাভাবিক জীবনে ফেরাতে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করে।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যারা স্বাভাবিক জীবনে ফিরছেন তাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। পাবনা থেকে রামিম হাসানের রিপোর্ট, জানাচ্ছেন শেখ জায়েদ। দীর্ঘ দুই দশক পর দক্ষিণ পশ্চিম অঞ্চলে আবারও চরমপন্থীদের আত্মসমর্পণ। বেলাগড়াতেই পাবনা স্টেডিয়ামে পুলিশের ব্যবস্থাপনায় জড় হন চারটি নিষিদ্ধ সংগঠনের প্রায় 600 সদস্য। এরই মধ্যে নিজ নিজ এলাকায় আত্মসমর্পণের অংশ হিসেবে জমা দেয়া শখানেক আগ্নেয়াস্ত্রও প্রদর্শন করা হয়। পুলিশ মহাপরিদর্শক বলেছেন, আইনি কাঠামোর মধ্যে আত্মসমর্পণকারীদের মামলার সুরাহা করা হবে। যারা এই চরমপন্থী জীবনে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলেন তারা সেগুলো আইনি প্রক্রিয়ার মধ্যেই সম্পন্ন করবেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করব আইনি কাঠামোর মধ্যে থেকে তাদের বিষয়গুলো বিবেচনা করার এবং সহযোগিতা প্রদান করার। আত্মসমর্পণ না করে কোনো চরমপন্থী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাত থেকে রেহাই পাবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। নাকি এখন পর্যন্ত যে অল্প কয়েকজন আছেন আপনারা আত্মসমর্পণ করেন নাই, আপনাদের জন্য আমি একটি কথাই বলে যাব, আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু আগে 10 বছর আগের গোয়েন্দা সংস্থা কিংবা পুলিশ নয়, এরা অত্যন্ত সক্ষম, এরা অত্যন্ত দক্ষ। অনুষ্ঠানে চরমপন্থী নেতাদের হাতে নগদ সহায়তার চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানা গেছে, প্রত্যেক নেতা 10 লাখ এবং সাধারণ সদস্যরা 1 লাখ টাকা করে নগদ সহায়তা পাবেন। এছাড়া সরকারি তহবিল দিয়ে তাদের জন্য আলাদা নিয়মিত উপার্জনের ব্যবস্থা করা হবে। সম্মানিত সদস্যবৃন্দ, শেখ জায়েদ, News24। নিঃশর্ত হলে প্যারোলে মুক্তির বিষয়ে আগ্রহ আছে খালেদা জিয়ার আইনজীবীদের, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন খালেদা জিয়া নিজেই। বিএনপি চেয়ারপারসনের আইনজীবী ও দলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব একথা বলেন। অন্যদিকে সরকারের প্যারোলের প্রস্তাবকে রাজনৈতিক কৌশল বলেও মনে করছেন দলের অনেক নেতা ও আইনজীবী। পুরো বিষয়টি এখন পর্যবেক্ষণ করছেন তারা। মারুফা রহমানের প্রতিবেদন। দীর্ঘদিন ধরেই অসুস্থ কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, তার উন্নত চিকিৎসার দাবিও করে আসছে বিএনপি নেতারা। এমন পরিস্থিতিতে সরকারের কয়েকজন মন্ত্রীও এরই মধ্যে বলেছেন, খালেদা জিয়ার পক্ষে আবেদন করা হলে প্যারোলে মুক্তির বিষয়টি ভাববে সরকার। শুনুন, প্যারোলে মুক্তি পেতে হলে তাকে একটা কজ দিয়ে, একটা কারণ দর্শিয়ে তাকে আবেদন করতে হবে। এই প্রসঙ্গে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার খন্দকার মাহবুব হোসেন News24-কে বলেন, দলের পক্ষ থেকে খালেদা জিয়ার প্যারোলের মুক্তি চাওয়া নিয়ে কোনো আবেদন করা হয়নি, সেটা পরিষ্কার। তবে প্যারোলের বিষয়ে তার মতামত, যদি খালেদা জিয়া প্যারোলের আবেদন করেন সেটা হতে হবে নিঃশর্ত। এক্ষেত্রে ম্যাডাম, খালেদা জিয়া প্যারোলে যাবেন কি না এটা সম্পূর্ণ তার এখতিয়ার, এবং তিনি প্যারোল, এখন পর্যন্ত উনি প্যারোল চাননি। যদি তিনি মনে করেন যে তার মামলাগুলো নিষ্পত্তি হতে, জামিন হতে দীর্ঘ সময় লাগবে, সেই ক্ষেত্রে তার চিকিৎসার জন্য উনি সাময়িকভাবে প্যারোল চান, সেটা নিঃশর্ত হতে হবে। এদিকে হঠাৎ করেই সরকারের পক্ষ থেকে প্যারোলের প্রসঙ্গ আসায় নেতারা সন্দেহ পোষণ করছেন। অনেকের ধারণা, জনদৃষ্টি অন্যদিকে সরাতে কিংবা খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যেও এখানে সরকারের কোনো পরিকল্পনা থাকতে পারে। উনি চান নাই, কোনো পরিবার থেকে কেউ চায় নাই, আইনজীবীরও কেউ চায় নাই, সেটা বললাম স্পষ্টভাবে। আমি জানি না প্যারোল দিবে কিনা, আর প্যারোল দিলে তারা হয়তো শর্ত চায় যে তারা চায় দেখুন খালেদা জিয়া আন্ডারটেকিং দেখ, শর্ত দেখ, উনি রাজনীতি করবেন না। খালেদা জিয়ার আইনজীবীদের মতে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি রাজনৈতিক প্রতিহিংসার মামলা, ফলে আইনি প্রক্রিয়ায় সরকারের সদিচ্ছা ছাড়া তাকে জামিনে মুক্ত করা যাবে না। তাই বিকল্প হিসেবে খালেদা জিয়াকে নিঃশর্তভাবে মুক্ত করতে রাজপথের আন্দোলনের দিকেও হাঁটবেন তারা। মারুফা রহমান, News24, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে আরও 2 দিন কালবৈশাখী ঝড় হতে পারে, সেই সঙ্গে বজ্রবৃষ্টিও অব্যাহত থাকবে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। এক সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে থেমে থেমে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে রাজধানী সহ বেশ কয়েকটি স্থানে হয়েছে শিলাবৃষ্টি। আবহাওয়ার এই অবস্থা আরও কয়েকদিন থাকবে, বিশেষ করে ঢাকা, সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামে কালবৈশাখী ঝড় বেশ প্রভাব রেখে যাবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পরশু দিন থেকে আপনার এই কালবৈশাখী জ্বর হওয়া অনেকটা কমে যাবে এবং টেম্পারেচার গেজল বাড়তে থাকবে এবং যেটা দেখা যাচ্ছে মাঝখানে একটা ব্রেক থাকবে সেখানে আপনার তাপমাত্রা গেজলই বাড়তে থাকবে। সমুদ্রের পরিস্থিতি স্বাভাবিক আছে, কোনো নিম্নচাপ নেই বলেই জানাচ্ছে আবহাওয়া পূর্বাভাস। বর্তমানে কোনো বেতে কোনো নিম্নচাপ নেই, মোটামুটি বেতে কোনো সিগন্যাল নেই এবং সমুদ্র মোটামুটি ক্লিয়ার আছে। এই বৃষ্টিতে কোনো কোনো এলাকায় পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে, কোথাও কোথাও গাছ উপড়ে রাস্তার ওপর পড়ায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। সকালের সংবাদের সময় হলো বিরতি নেবার, সঙ্গেই থাকুন, ফিরছি আরো সংবাদ নিয়ে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। রাজধানীর চারদিকের নদী দখল মুক্ত করতে আশুলিয়ায় তুরাগ তীরে তৃতীয় ধাপে অভিযানে নেমেছে বিআইডব্লিউটিএ। অভিযানের 25তম দিনে নদ ভরাট করে গড়ে তোলা ছোট বড় বেশ কয়েকটি স্থাপনা ভেঙে দখলমুক্ত করা হয়। এ সময় নির্মাণাধীন একটি গার্মেন্টস প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা জরিমানা করে মালামাল নিলামে বিক্রি করে নদীবন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত ফখরুল ইসলামের রিপোর্টে। নদী ভরাট করা জায়গায় স্থাপিত এমন শিল্পকর্ম ভাঙা পড়ে বিআইডব্লিউটিএর অভিযানে। ভাঙা হয় নদের মাঝে গড়ে তোলা তুরাগ রিক্রিয়েশন পার্কের অন্য স্থাপনাও। ঢাকার চারপাশের নদীগুলো দখলমুক্ত করতে ধারাবাহিক অভিযানের এটি তৃতীয় ধাপ। আশুলিয়ার বিরুলিয়ায় তুরাগ নদ ভরাট করে গার্মেন্টস শিল্প গড়ার পায়তারা করছিল ট্যাক্স ইউরোপ বিডি লিমিটেড। পরে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত গুড়িয়ে দেয় তাদের স্থাপনা। এখানে দেখতে পাচ্ছেন যে বিপুল পরিমাণ অংশ, প্রায় 2 একর অংশ অবৈধভাবে ভরাট করে আপনার এখানে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা চলছিল। আমরা সামনের দিকে যতগুলো অবৈধ স্থাপনা পাবো, নদীতে যে সমস্ত অবৈধ স্থাপনা আছে সেগুলো কিন্তু অপসারণ করব। এখানে কোনো তদবির, বাধা বিপত্তি, প্রভাব প্রতিপত্তি, রক্তচক্ষু কোনো কিছুই আমলে আনা হবে না। একে একে তুরাগ তীর ধরে এগোতে থাকে অভিযান দল। গুড়িয়ে দেয়া হয় NDE কংক্রিট রেডিমিক্স লিমিটেডের সব স্থাপনা সহ আশপাশের অন্যদের দখলকৃত স্থাপনাও। তুরাগ রিক্রিয়েশন রিসোর্ট বা এই ধরনের নামে দুটো প্রতিষ্ঠান, মানে একই প্রতিষ্ঠানের একই, হ্যাঁ, দুটো প্রতিষ্ঠান একই মালিকের। আর ঠিক এই মুহূর্তে আমরা যেখানে আছি সেখানে একটি সিমেন্টের রেডিমিক্স, সেইখানের ওদেরও অনেকটা অংশ এই নদীর মধ্যে পড়ে গেছে, সেখানে ওদের যে স্থাপনা সেগুলো উচিত চলছে। অভিযান চলাকালে জব্দ করা এক্সিভেটর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল নিলামে বিক্রি করে বিআইডব্লিউটিএর ভ্রাম্যমাণ আদালত। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ফায়ারম্যান সোহেল রানার দাফন কিশোরগঞ্জে নিজ বাড়িতে সম্পন্ন হয়েছে। এর আগে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজা হয় ঢাকায়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবারের মধ্যে কর্মক্ষম ব্যক্তিকে চাকরি দেয়া হবে। আরও জানাচ্ছেন সামদানি হক নাজম। বনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটকে পড়া মানুষদের উদ্ধার কাজ করা ফায়ারম্যান সোহেল রানার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সকালে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে। অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, নিহতের সহকর্মী ও পরিবারের সদস্যরা। পরে পরিবারের সদস্যরা বলেন, সোহেলের মৃত্যুতে এখন পুরো পরিবার পড়েছে অনিশ্চয়তার মধ্যে। আমাদের পরিবারটা দিকে যেন গভর্নমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি ও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পরিবারটা দিকে যদি তাকান সুনজর দিয়ে, তাহলে আমাদের পরিবারটা বাঁচতে পারবো। সোহেলের পরিবারের দিকে একটু দৃষ্টি করেন, দয়া করেন, তাহলে তাদের ইনশাআল্লাহ একটা চলার ব্যবস্থা বা একটা ভবিষ্যতের একটা সুখ শান্তি শৃঙ্খলা আসবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের জন্য দেশের মানুষকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছেন সোহেল, তার পরিবারকে দেখার দায়িত্বও এখন সরকারের। মাননীয় প্রধানমন্ত্রী এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর পাঠিয়েছেন, মানে সর্বোচ্চ চিকিৎসা তাকে দেওয়া হয়েছে এবং তাদের ফ্যামিলি, সে একজন উপার্জনক্ষম ছিল। আমাদের ফায়ার সার্ভিস তো বটেই, আমরা সবাই লক্ষ্য রাখবো তার যদি উপযুক্ত কেউ থাকে তার একটা চাকরি বাকরির ব্যবস্থা।
বিকেল 5টার দিকে সোহেলের মরদেহ ঢাকা থেকে পৌঁছে কিশোরগঞ্জের ইটনার কেরুলিয়া গ্রামের নিজ বাড়িতে। এরপর চৌগাঙ্গা ফাজিল মাদ্রাসার মাঠে দ্বিতীয় নামাজে জানাজা হয়। অংশ নেন জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ স্থানীয়রা। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সোহেল রানাকে। সামদানি হক নাজুম, নিউজ 24, ঢাকা। আবহাওয়া অনুকূলে থাকায় ঝিনাইদহে এবছর পেঁয়াজের আশানুরূপ উৎপাদন হয়েছে। তবে ফলন ভালো হলেও বাজারে দর কম থাকায় উৎপাদন খরচ তোলা নিয়ে দিশেহারা কৃষক। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি বেশি হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। শেখ রুহুলের তথ্য চিত্রে রেস্ট রিপোর্ট। ঝিনাইদহের শৈলকুপা, সদর, হরিণাকুণ্ডু, মহেশপুর সহ বিভিন্ন উপজেলায় বাড়ি এক, লালতির সহ বেশ কয়েকটি জাতের পেঁয়াজের ফলন বেশ ভালো হয়েছে। প্রতি বিঘায় 80-90 মন পেঁয়াজের উৎপাদন করছে কৃষকরা। তবে ফলন ভালো হলেও হাসি নেই কৃষকের মুখে। উৎপাদিত পেঁয়াজ বাজারে প্রতি মন বিক্রি হচ্ছে মাত্র 450-500 টাকা দরে। কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় উৎপাদন খরচ তুলতেই বিপাকে কৃষকরা। এই বছরে এসে 500 টাকা দর বিক্রি করে আর্থিকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, তাতে আমাদের অনেক লস হয়ে যাচ্ছে। 400-500 টাকা মন, সার ফাঁসের যে দাম, জোন খরচ দিয়ে কিছুই থাকে না। এক সময় হয়েও তো আমাদের খরচ উঠতে যায় না, পেঁয়াজের দাম নাই, 500 টাকা মন ভিজবেসলি এক সময় হয়েও তো আমাদের বেগাই যে খরচ হয়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজের আমদানি কমানো না গেলে ন্যায্য মূল্য পাবে না কৃষকরা। সরকার যদি ভারত থেকে এলসি মাল কিছু কম নিয়ে আসতো, আমাদের মালের একটা নির্ধারিত একটা দাম দিত, হ্যাঁ, তাহলে আমরা দেখা যাচ্ছে আমরা এই লসটা আমরা বাঁচতাম। সার ফাঁসের দাম বেশি হওয়ার কারণে তারা মোটামুটি এত বেশি লাভবান না আর কি। তবে উৎপাদন খরচ কমাতে কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান কৃষি কর্মকর্তা। উৎপাদন খরচ কমানোর জন্য যত রকমের কৌশল আছে আমরা সেগুলো কৃষকদেরকে পরামর্শ দিই, যাতে উৎপাদন খরচটা কমে আসে, বাজার দর যাই থাকুক অন্তত সেটা লাভজনক হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলতি মৌসুমে ঝিনাইদহে 7,825 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। পহেলা বৈশাখ আসতে এক সপ্তাহেরও কম সময় বাকি। রাজধানীর বেশিরভাগ বিপণী বিতানে জমে ওঠেনি কেনাকাটা। বিক্রেতারা বলছেন, মৌসুমি ঝড় বৃষ্টির কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে কম। আবহাওয়া ভালো হলে বিক্রি বাড়বে এমন আশায় বুক বাঁধছেন তারা। আহসান হাবিবের প্রতিবেদন। আসছে 14 এপ্রিল বাঙালি জাতির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আর মাত্র 5 দিন বাকি থাকলেও কেনাকাটা জমে ওঠেনি রাজধানীর বিপণী বিতানগুলোতে। দোকান মালিক ও বিক্রেতারা বলছেন, গেল কদিনের ঝড় বৃষ্টি তাদের ব্যবসা দমিয়ে দিয়েছে। আবার পহেলা বৈশাখের এক সপ্তাহের মাথায় শবে বরাত থাকায় ক্রেতা আসছে কম, এমনটাও মনে করেন কেউ কেউ। বাইরে বৃষ্টি হচ্ছে এবং সামনে তো শবে বরাত, এইটার জন্য আমাদের এফেক্ট করতেছে। ব্যবসা অবস্থা খুব খারাপ, সেটা হচ্ছে আপনার সামনে সিজন, তো এই কারণে বৈশাখের অবস্থা খারাপ। আজকে একটু কম স্যার, আজকে বৃষ্টি হয়েছে তো স্যার একটু কম। মূলত আমাদের শোরুমে প্রচুর কাস্টমার থাকে। অনেক পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান নতুন নতুন ডিজাইনের সমারোহ ঘটালেও বিক্রিতে সন্তুষ্ট হতে পারছেন না। তবে আশা করছেন আবহাওয়া ভালো হলেই বিক্রি বাড়বে। এখন এক সপ্তাহ বাকি, আশা করছি যে যদি ঝড় বৃষ্টি কম হয় বা বাইরে যদি আবহাওয়া ভালো থাকে তাহলে কাস্টমার অবশ্যই আসবে। কেনাকাটা 10 তারিখের পরে হয়, 2-1 দিন আগে শুরু হয় আর কি পয়লা বৈশাখের। অনেকে বৃষ্টি উপেক্ষা করেই কেনাকাটা করতে আসছেন বাঙালির চিরন্তন চেতনাকে উদযাপন করতে। পহেলা বৈশাখটা তো আমরা সবাই উদযাপন করি, অনেক সুন্দরভাবেই উদযাপন করি, সবাই কেনাকাটা করি একটু কম বেশি। আমার মেয়ের জন্য শাড়ি কিনতে আসছি, শুধুই বৈশাখে কেনাকাটা। যত কষ্ট হোক বাঙালির একটা মানে কি বলবো। পোশাকে এবার বৈশাখের ঐতিহ্যবাহী রং লাল সাদার বাইরেও বিভিন্ন রঙের মিশেল পোশাকের সমাগম ঘটেছে বিপণী বিতানগুলোতে। আহসান হাবিব, নিউজ 24, ঢাকা। এদিকে পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নেত্রকোনার মৃৎশিল্পীরা। শুধুমাত্র পূর্বপুরুষদের ঐতিহ্যকে ধরে রাখতেই প্রতি বছর এই সময়ে মাটি দিয়ে নানান পণ্য তৈরি করতে ব্যস্ত থাকেন তারা। এদিকে নতুন বছরকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রা, কাবাডি খেলা সহ নানা কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। সোহান আহমেদ কাকনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। আর মাত্র দিন কয়েক বাকি পহেলা বৈশাখের। বাঙালির ঐতিহ্য পহেলা বৈশাখ বর্ষবরণে ব্যস্ততার শেষ নেই নেত্রকোনার কুমারপল্লীতে। মাটির তৈরি হাতি, ঘোড়া, হাড়িপাতিল সহ নানান রকমের খেলনা নিপুণ হাতে তৈরি করেন এখানকার মৃৎশিল্পীরা।
বৈশাখকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় বসে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা। এরই অংশ হিসেবে ছোট বড় নানা বয়সী মৃৎশিল্পীদের হাতে তৈরি পণ্য আগুনে পুড়িয়ে এখন চলছে রং তুলির আঁচড়ে রাঙিয়ে তোলার কাজ। পয়লা বৈশাখে এবং একটা আমুদপত্তি এবং পোলা মনে কেলনা জিনিসপত্র আমরা তৈরি করি আর বাড়তি একটা পয়সা আছে মনে যে আমরা সংসার এই কাজ দেখছি শিখছি অনেক আমি ফরালে করি আমি এটি কম মানাইতে ভালোবাসি বেশি আগে থেকে আমার বাবা দাদারা করে আসছে এই জন্য আমরা কাজটা করি। বৈশাখে মেলার জন্য আমরা দু মাসে মানে কিছু জিনিস বানাই মানে বৈশাখে বিক্রি করি। এদিকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সহ নতুন বছরকে বরণে মঙ্গল শোভাযাত্রা কাবাডি খেলা সহ নানা কর্মসূচি গ্রহণের কথা জানালেন জেলা প্রশাসক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী বা র্যাব সহ অন্যান্য বাহিনী এবং কাজ করবে। মধুমাছি কচিগাছার যে একটা বৈশাখী মেলার আয়োজন করছে সেটাও থাকবে সেখানে সুশৃঙ্খলভাবে এটা আয়োজন এবং অংশগ্রহণের জন্য আমি নেত্রকোনার বাসীদের প্রতি অনুরোধ জানাচ্ছি। সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আনন্দ ঘন পরিবেশে শেষ হবে বাঙালির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উৎসব, এমন প্রত্যাশাই সর্বস্তরের মানুষের। সকালের সংবাদে বিরতি, আরো একবার ফিরছি আরো সংবাদ নিয়ে, সঙ্গেই থাকুন। সকালের সংবাদে স্বাগত আরও একবার। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। একাধিক কর হার, প্যাকেজ ভ্যাট পদ্ধতি সহ কিছু পরিবর্তন এনে চলতি বছরের বাজেটেই বাস্তবায়ন করা হবে নতুন ভ্যাট আইন। মঙ্গলবার অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নিয়ে কথা বলেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। এ সময় অর্থনীতিবিদরা নতুন ভ্যাট আইন বাস্তবায়নে জোর দেন। নাজিয়া কোনা রিপোর্ট। 2019-20 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে এনবিআর এর ধারাবাহিক এই প্রাক বাজেট আলোচনায় সোমবার অংশ নেয় দেশের অর্থনীতিবিদ ও পেশাজীবী সংগঠনগুলো। রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবনে এই আলোচনার আয়োজন করা হয়। এ সময় অর্থনীতিবিদরা বৈষম্য কমিয়ে আনতে বাজেটে উদ্যোগ নেওয়ার উপর জোর দেন। কথা বলেন নতুন ভ্যাট আইন বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো নিয়েও। আপনাদের এই ভ্যাট আইনটা যদি বাস্তবায়ন করতে হয় এখানে বড় একটা হয় আইনের মধ্যে সংশোধন আনতে হবে অথবা প্রায় নতুন করে কিছু জায়গায় পরিবর্তন আনতে হবে, ফলে এটা একটা আইনি প্রক্রিয়াও আছে, আপনারা নিশ্চয়ই সেটাকে খেয়াল রেখেছেন। কিন্তু আমি মনে করবো যে এটা যদি আবার খুব তাড়াহুড়া করে হয় এটা জাতীয় রাজস্ব বোর্ডকে আবার একটা পরবর্তীতে ব্লেম করা হবে। এনবিআর চেয়ারম্যানও ভ্যাট আইনের নানা দিক নিয়ে কথা বলেন, জানান পরিবর্তন করেই আইনটি এবছর বাস্তবায়ন করা হবে। কয়েকটা রেট হবে, যারা ভ্যাট দিতে হবে না সেটাকে একটু বাড়িয়ে ধরেছি। প্যাকেজ নাম না দেই কিন্তু প্যাকেজের মতো একটা বিষয় এবছর থাকবে, কি করে ডাইরেক্ট ট্যাক্স বাড়ানো যায় সেই প্রক্রিয়ায় আমরা যাচ্ছি। বলেন আগামী বাজেটে টিআইএন ধারীদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক করার উদ্যোগ থাকবে বাজেটে। টিআইএন ধারীর সংখ্যা 40 লাখ, অথচ রিটার্ন জমা দেয় 18 লাখ, এই গ্যাপটা আমরা কমিয়ে আনব। নাজিয়া কোনা, নিউজ 24, ঢাকা। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের লোকসভা নির্বাচন প্রসঙ্গ। বহুল আলোচিত ভারতের লোকসভা নির্বাচন কাল প্রচারণার শেষ দিকে এসে নতুন ভোটারদের বিজেপিকে সমর্থনের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের জনসভায় কথা বলেন তিনি, আর বিজেপিকে ইশতেহারকে নিয়ে সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সাতিয়া সিনথিয়া ডেস্ক রিপোর্ট। নির্বাচনকে ঘিরে গোটা ভারতে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। এরই মধ্যে নতুন ভোটারদের ভোট দেওয়ার ক্ষেত্রে বিজেপিকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী। মঙ্গলবার মহারাষ্ট্রের লাতুরের জনসভায় এ মন্তব্য করেন মোদী। তিনি বলেন, তারা যদি প্রথম ভোট বিজেপিকে দেন তাহলে শক্তিশালী দেশ গড়ে উঠবে। এবার সব মিলিয়ে গোটা দেশে প্রায় 8.5 কোটি মানুষ প্রথমবার ভোট দেবেন, এর জের ধরেই এমন মন্তব্য করলেন মোদী।
এদিকে ক্ষমতাসীন দল বিজেপির ইস্তেহার নিয়ে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই ইস্তেহার ভবিষ্যতে ভালো ফল বয়ে নিয়ে আসবে না বলে টুইট করেছেন কংগ্রেস নেতা। সেই সাথে রাহুলের অভিযোগ, পুরো ভারতবাসীর কথা বিবেচনা না করে এই ইস্তেহার ঘোষণা করা হয়েছে। অন্যদিকে ভারতের জনমত জরিপ বলছে পশ্চিমবঙ্গে তৃণমূলের আসন কমছে। সংস্থাগুলো বলছে এবার এই রাজ্যে বিজেপির আসন বাড়ছে। যদিও তৃণমূল নেত্রীর দাবি রাজ্যের 42 আসনে তারা এককভাবে জয়লাভ করবে। সাত দফার মধ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে 11 এপ্রিল বৃহস্পতিবার। ওই দিন পশ্চিমবঙ্গের 42টি আসন সহ সর্বমোট 91টি আসনে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। এদিকে ভোটের আগের দিন ভারতের ছত্রিশগড়ের দান্তেওয়াড়া জেলায় বিজেপি বিধায়কের নির্বাচনী গাড়িবহরে মাওবাদীদের হামলায় বিধায়ক ভীমা মান্দাভির সহ 5 জন নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ওই জেলা দিয়ে ভীমার গাড়িবহর যাওয়ার সময় রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরকের বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। এতে ঘটনাস্থলেই নিহত হন বিধায়ক। এছাড়া বিধায়কের নিরাপত্তায় থাকা 4 আধিকারিকের মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গেল ডিসেম্বরে ছত্রিশগড়ে বিধানসভা নির্বাচনে বড় জয় পেয়েছিল কংগ্রেস, তবুও এই আসনে জয়ী হন ভীমা। কংগ্রেসের দেবতী কর্মাকে পরাজিত করেন তিনি। এর আগে 2013 সালে এই রাজ্যের সুকুমা জেলাতেই আরেকটি মাওবাদী হামলায় নিহত হয়েছিলেন কংগ্রেসের একাধিক গুরুত্বপূর্ণ নেতা সহ 27 জন। সকালের সংবাদে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। এবার গাজী গ্রুপ নিউজ 24 স্পোর্টস। ঢাকা প্রিমিয়ার লীগের খবর। সুপার সিক্সের স্বপ্ন বাঁচিয়ে রাখতে আজ আবাহনীর বিপক্ষে মাঠে নামবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিকেএসপিতে ম্যাচটি শুরু হবে সকাল 9:30। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে উত্তরার মুখোমুখি হবে রূপগঞ্জ, ফতুল্লায় লড়বে প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়ন। বিস্তারিত প্রতিবেদনে। কঠিন সমীকরণের সামনে শেখ জামাল ধানমন্ডি ক্লাব হারলে বিদায়, জয় পেলেও তাকিয়ে থাকতে হবে অন্য প্রতিপক্ষের দিকে। ঢাকা প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত প্রতিটি দল খেলেছে 10টি করে ম্যাচ, যেখানে 5 জয় নিয়ে টেবিলে 7 নম্বরে শেখ জামাল। ধানমন্ডির জায়ান্তের সমান 10 পয়েন্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের। তবে আপাতত রান রেটে এগিয়ে মোহামেডান ও গাজী গ্রুপ। বাঁচা মরার দিনে শেখ জামালের প্রতিপক্ষ আবাহনী। গেল ম্যাচে যারা হেরেছে রূপগঞ্জের কাছে, আর জয়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা আছে লিস্টের 2 নম্বরে। সুপার সিক্স নিশ্চিত ওদের লক্ষ্য টেবিল টপারের জায়গা দখল করা। আমরা চ্যাম্পিয়ন রেসের জন্য আমাদের লাস্ট পাঁচটা ইম্পর্টেন্ট ছিল, আমরা ছুটলে হয় নাই। আমাদের বাজে একটা দিন গেছে, ক্রিকেটে সবাই একটা বাজে দিন পার করে, তো এটা নিয়ে আমরা অরিট না। আর যেহেতু 6টা ম্যাচ আছে সুপার লিগে 5টা সহ, তো ইনশাল্লাহ খুব একটা দূরে নাই আমরা রূপগঞ্জ থেকে, মাত্র 2 পয়েন্টের ডিফারেন্স। ইনশাল্লাহ আমরা যদি ভালো কামব্যাক স্ট্রংলি করি, ইনশাল্লাহ আমরা অবশ্যই চ্যাম্পিয়নের দাবিদার। এদিকে জয় ভিন্ন কিছু ভাবছে না টেবিল টপার রূপগঞ্জ। আবাহনীর নিচ্ছে 2 পয়েন্ট বেশি, ব্যবধান যতটা বড় করা যায় দুশ্চিন্তা ততটাই কমে আসে। মিরপুর শেরেবাংলায় ওদের প্রতিপক্ষ টেবিলের তলানির দল উত্তরা। এদিন ইঞ্জুরি কাটিয়ে মাঠে ফিরছেন পেসার তাসকিন আহমেদ। ডিপিএলে দল খোঁজাই ক্রিকেটারকে স্কোয়াডে নিয়েছে রূপগঞ্জ। আমি ইঞ্জুরি থেকে উঠছি, তারা অনেক টিমই কনসার্ন ছিল যে আমি ইঞ্জুরি থেকে উঠছি এখন খেলাবে কিনা, বা কয়টা দিন টিমের সাথে প্র্যাকটিস করায় খেলাবে। তো রূপগঞ্জকে এর জন্য থ্যাংকস। আমি আমার সেরা চেষ্টা করতেছি ফিটনেসে প্রমাণ করার, যে আমি ফিট এবং ম্যাচ খেলে ভালো করার চেষ্টা করব, বাকি সব আল্লাহর ইচ্ছা। আসলে ফতুল্লা দিনের আরেক ম্যাচে ব্রাদার্সের মুখোমুখি হবে প্রাইম দোলেশ্বর। আরিফুল ইসলাম, নিউজ 24। খেলাধুলার শরীর ও মনকে সতেজ রাখে, যুব সমাজকে মাদক এবং বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার একমাত্র উপায় খেলাধুলা। গ্রাম পর্যায় থেকে মেধাবী খেলোয়াড় তুলে আনার মাধ্যম হল উপজেলা ক্রীড়া সংস্থা, কিন্তু নওগাঁ জেলার রানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার কোনো চিহ্নই নেই বর্তমানে। উপজেলাবাসী ভুলে গেছে ক্রীড়া সংস্থার নাম। বাবুল আক্তার রানার তথ্য ছবিতে রিপোর্ট।
খেলার ইতিহাসে 80-90 দশক ছিল নওগাঁর রানীনগর উপজেলার স্বর্ণযুগ। সে সময় দেশের খেলার মন্ত্র শাসন করেছে উপজেলার খেলোয়াড়রা। তৎকালীন ক্রীড়া সংস্থার মাধ্যমে খেলোয়াড়রা জয় করেছে আন্ত স্কুল থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন পুরস্কার। কিন্তু 20 বছর ধরে উপজেলার ক্রীড়া সংস্থার কার্যক্রম স্থবির হয়ে পড়ায় নেই কোনো কমিটি ও কার্যালয়। উপজেলার একমাত্র খেলার মাঠটি এখন গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। এতে করে উপজেলার যুব সমাজ দিন দিন আসক্ত হয়ে পড়ছে মাদক সহ নানা অনৈতিক কর্মকাণ্ডে। 15-20 বছর এই উপজেলা যে ক্রীড়া সংস্থা এটা ঝিমিয়ে পড়ে আছে, এটার কোনো কার্যক্রম নেই। যে মাঠে সবসময় ফুটবলাররা ক্রিকেটাররা সবসময় থাকত, এখন তার কিছুই নাই। সব ছেলেমেয়েরা এখন রাস্তাঘাটে আড্ডা বাজে এবং মোবাইল নিয়ে ব্যস্ত। আর সবচেয়ে বড় সমস্যা আমি মনে করি যে এই ক্রীড়া সংস্থা অচল। ক্রীড়া সংস্থা রায়নগরে আছে কি না আমি ফুটবলার প্রাক্তন ফুটবলার হিসেবে আমি বলতে পারি না আজকে সেক্রেটারি কে। ক্রীড়া সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল করার জন্য প্রয়োজন উপজেলার প্রবীণ খেলোয়াড়দের সমন্বয়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা। বর্তমানে যে ক্রীড়া সংস্থাটা আছে এর সেক্রেটারি কে বা সভাপতি তো আমরা জানি কে, ওদের সেক্রেটারি কে, সদস্য কে, আমরা কিন্তু কিছুই বলতে পারি না। যে কমিটিটা আছে কমিটিটাকে পুনর্গঠনের মাধ্যমে এই বিষয়টাকে আরও অগ্রগামী করা যায় বলেও আমি ব্যক্তিগতভাবে মনে করি। যারা ক্রীড়া অনুরাগী স্বতঃস্ফূর্তভাবে ক্রীড়ার সাথে সম্পৃক্ত থাকে এরকম ব্যক্তিদের কমিটিতে থাকলে আসলে কাজ করাটা খুব সহজ হয়। সেই বিষয়গুলো মিটিং দিয়ে আমরা সেটা আলোচনা করব। ডেস্ক রিপোর্ট, News24। এই ছিল সকালের সংবাদের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।